الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على
দরুদ শরীফ যত বেশি পড়বে কিয়ামতের ময়দানে তত বেশি নবীজির কাছে থাকতে পারবে। দরুদ শরীফ তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে আল্লাহ পাকের দরবারে কবুল হতে তার লক্ষ ভাগের এক ভাগ সময়ও লাগে না। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ তেলাওয়াত করেন আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মহব্বতে উচ্চ আওয়াজে সবাই পড়ুন, মদিনার সাথে মন লাগিয়ে পড়ুন। সাল্লাল্লাহু আলা الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله فلك معرج أنبياء وأولياء محتاج صلى الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله রাম সুন্দর রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল হক সাহেব চেয়ারম্যান বিশ্বনাথ ইউনিয়ন, জনাব হাজি মোহাম্মদ উমরা মিয়া শিকদার সাহেব প্রবীণ ব্যবসায়ী বিশ্বনাথ পুরান বাজার, আজকের মাহফিলের বিশেষ অতিথি বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরুব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
যে সংগঠনের মাধ্যমে এই তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সংগঠনের সকল সদস্য ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। মহব্বতে জবানের জড়তা দূর করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, চমৎকার একটি আকৃতি দান করছেন। যেই নবীর সৃষ্টি না হলে জগতের কিছুই পেতাম না, সেই বিশ্ব নবী মহানবী রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, কোন বেঈমানের ঘরে না পাঠাইয়া ইমানদার মুসলমানের ঘরে জগতে পাঠাইছেন। আমরা জন্ম লগ্ন থেকে মুসলমান, আমাদের বাপ দাদা ছিলেন মুসলমান, তাদের অনুকরণ করে আমরা হতে পারছি মুসলমান। এজন্যে আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হয়, যত মানুষ আজান শুনে তত মানুষ নামাজও পড়ে না আর তত মানুষ মসজিদেও যায় না। অনুরূপ আজকের এই মাহফিলের খবর যত মানুষে পাইছেন তত মানুষ আসতে পারেন না আর আসতে পারবেনও না। আল্লাহ যাকে কবুল করেছেন, পছন্দ করছেন, তাদেরকেই আল্লাহ পাক আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছে। এই কনকনে শীতের মধ্যে এখানে বসে থাকাটা আপনারা আমার মহব্বতে, কোন আলিমের মহব্বতে এখানে বসেন না, সত্যি আল্লাহ এবং রাসূলের মহব্বতে বসছেন। অনেক মূল্যবান আলোচনা আপনারা বিকাল থেকে ধরে শুনে আসছিলেন, আলোচনা শুনতে শুনতে এখন তো আপনাদের ওয়াজ নসিহতে এখন পেটটা পরিপূর্ণ, একেবারে পেট ভরা। মানুষ ভালো জিনিস খাইতে খাইতে যখন পেট ভরে যায় তখন খারাপ জিনিস আর খুব বেশি খাইতে চায় না। আর আমাদের চাঁদপুরে সব তরকারির পরে আনে ডাল ভাত, ডাল। আপনাদের দেশে ডালটা কম খায়, পাতলা ডাল এটা কিন্তু কমন। সব তরকারি দিয়ে আগে খায় এরপরে ডাল আনে, কারো মনে চাইলে এক চামচে নেয় আর কারো মনে চাইলে হাত ধুয়ে ফেলে। আজকের মাহফিলে আমি হলাম ডাল ভাতের মতো, মনে চাইলেই খাবেন আর মনে না চাইলে চলে যাবেন, ঠিক না? পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, সম্ভবত বসার জায়গা পাচ্ছেন না। আমার মনে হয় আপনারা যদি আরেকটু একরাম করতেন, এই দাঁড়ানো ভাইদেরকে একটু সম্মান দেখাইতেন, তাহলে আপনারা একটু কষ্ট করতেন, তাহলে আরো কিছু মানুষ বসতে পারতেন। আপনারা কি দাঁড়ানো ভাইদেরকে একটু সম্মান দেখাবেন না, একটু একটু করে আগাবেন না, একটু একটু করে আগান না, বসে বসে আগান। মাশাআল্লাহ, সব আসতেছে, আরো লোক আসবে ইনশাআল্লাহ। আমি আনতে পারবো না, আপনারাও কে আনতে পারবেন না, অন্তরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। এই মাইকের আওয়াজ পাইতেছে, এর মধ্যে তো কিছু মানুষ ঘরে বসে বসে টেলিভিশন দেখতেছে, কি বলেন আছে না?
আপনারাও তো দেখতে পারতেন, কিন্তু আল্লাহ তো মনটাকে সেই দিকে নেন না। আল্লাহ মনটাকে বেহেশতের বাগানে, তাফসির মাহফিলে, সুন্নি মাহফিলে ঘুরিয়ে দিলেন। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাকে সাবজেক্ট দিয়েছে যে পরকাল সম্পর্কে কিছু কথা বলার জন্য, আমি চেষ্টা করব। আমার তো কোনো পুঁজিপাট্টা নাই, এলেম কালাম নাই, আমল নাই, সকল দিক থেকে অযোগ্য। মাহফিলে বক্তা হলেই, কিছু বলতে জানলেই অনেক বড় হয়ে যাই, এটা ভুল কথা। শ্রোতা হলেই অনেক ছোট, এটা ভুল। শ্রোতাদের মধ্যে এমন আলেমও মজলিসে থাকেন যারা কোনো কোনো বক্তাকে 100 বার পড়াইতে পারে। কিছু বলতে জানলেই তো বড় হওয়া যায় না, এটা আল্লাহ পাকের এক দয়া। আল্লাহ কিছু বলার শক্তি দিয়েছেন বলি, আর আমাদের ওয়াজ করাটাই শুধু পেশা না, আমাদের পেশা হলো চাকরি। আমরা শিক্ষক, শিক্ষকতা করি, আমরা ছাত্র পড়াই, এটা হলো আমাদের মূল পেশা। তারপরও মাঝে মাঝে মানুষের ডাকে চেষ্টা করি ফাঁকে ফাঁকে কিছু সময় দেওয়ার জন্য। তা আমি কোরআন শরীফ থেকে, সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করছি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে এই আয়াতের উপরে কিছু বলার যোগ্যতা দেন। সবাই বলেন আমিন। একদিন আল্লাহর হাবিব আলোচনা করতেছিলেন, অসংখ্য সাহাবি নবীর সামনে এভাবে বসে আছে, আলোচনা করতে করতে শরীরটা গরম হয়, হিট হয়, অনেক সময় ঘামও বের হয়, তাই না? নবীজির কিছু ঘাম মোবারক বা পসিনা মোবারক বের হইয়া এই আঙ্গুলি মোবারকের মাথায় আসছে, মাটিতে পড়বে। এ সময় লক্ষ্য করে দেখলেন নবীর সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ বসে আছেন। এই ঘাম মোবারক মাটিতে পড়ার আগেই নবীজি হযরত ওমরের চেহারার মধ্যে এই ঘাম মোবারক নিক্ষেপ করলেন, আর সাথে সাথে হযরত ওমরের পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবা আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন? নবী বললেন, আল্লাহ আমাকে এত ইলম দান করেছেন, আমার থেকে অতিরিক্ত কিছু এলেম পসিনা মোবারকের আকারে বের হচ্ছিল, আমি সেই অতিরিক্ত এলেম হযরত ওমরকে দান করে দিলাম। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলছেন, এলেম দান করেন আল্লাহ, আমি রাসূল হলাম সেই এলেমের বন্টন কেন? আল্লাহ হলেন দানকারী, নবী হলেন বন্টন কেন? আমি জানি না, আপনি জানেন না কোন কথা আমাদের উপকারে আসবে, কোন এলেমের দরকার, কোন কথায় রুহের খোরাক হবে। আল্লাহ যেন সে এলেম আমাকে দান করেন, মদিনার ফয়েজ নসিব করেন, আউলিয়াই কেরামের ফয়ুজাত নসিব করেন। সবাই বলেন আমিন। নবীজির এলেম কেমন ছিল এটা নিয়ে সাহাবিদের মধ্যে একটা জল্পনা কল্পনা চলছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে হযরত ওমর হয়তো বলতে পারবেন। হযরত ওমরকে বললেন, হুজুর আপনি বলেন নবীর এলেম কেমন?
তিনি বললেন, নবীজির এলেম যে কেমন এটা বলার সাধ্য কারো নেই, তবে একটা দৃষ্টান্ত দিতে পারি। কোনো একটি মহাসাগরের মধ্যে যদি একটি সোনামুখী সুই ফেলা হয়, ওই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সারা জগতের আলিমের এলেম এক জায়গায় করলে এক কাতরা পানির সমান হবে, আর পুরাটা মহাসাগরই হচ্ছে রাসুলে পাকের এলেম। এই নবী আমরা পাইছি এই মাসে, ঠিক না? بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الله বলছেন, আল্লাহ নবীকে পাঠাইয়া মোমেনকে আল্লাহ দয়া করছেন, আমাদেরকে আল্লাহ কি করছেন, সাহায্য করছেন নবী পাঠায়া। এর চেয়ে বড় দয়া আর কোনটা নেই, নবী প্রেরণের দয়াটা যত বড় দয়া, এত বড় দয়া আর কোনটা হতে পারে। আল্লাহ আরো ঘোষণা দিলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم প্রত্যেকটি দেহের মধ্যে একটি আত্মা আছে, দেহের দেহটা অপারেশন করলে কাটলে একটা একটা করে সব হাতের তালুতে নিতে পারবেন, কিন্তু আত্মাটা কি খুঁজে পাবেন? কিন্তু এটা দেহের ভিতরে আছে, দেহের একেবারে কাছে না একেবারে দূরে, চিল্লিয়া বলেন দেহের খুব কাছে। আর আমার আল্লাহ বলেন, মুমিনের আত্মা দেহের যত কাছে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মুমিনের আত্মার চাইতো আরো লক্ষ লক্ষ গুণে কাছে। নবীর চিতে এত আপন, এত কাছে জগতে আর কেউ নেই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নবীর চিতে এত দরদি, এত আপন আর কেউ হতে পারে। মানুষ মরে যায় গোসল দিয়ে, কাপড়ের কাপড় লাগিয়ে, জানাজা পড়ে কবরে নিয়ে যায়, কবর দিয়ে সব বাড়ি করে চলে যায়। কোনো আপনজন কি কোনোদিন কবরে গিয়েছিলেন? আর কি যাবেন? আমার আল্লাহ বলেন, আমার হাবিব তোমাদের এত কাছে এত আপন, যেই কবরে মা যায় না, বাপ যায় না, বিবি যায় না, স্বামী যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, বন্ধু বান্ধব যায় না, পৃথিবীর কেউ যায় না, একা একা কবরে রেখে চলে যায়, ওই কবরে আমার হাবিব উম্মতের মাথার পাশে গিয়া দাঁড়া। আর কোন নবীকে তাদের উম্মতরা কি কবরে পাইছিল? কিন্তু আমাদের নবীকে কবরে পাওয়া যাবে কি না? চিল্লিয়ে বলেন নবী কাছে না দূরে, আপন না পর? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমরা এই মাসে নবী পাইছি। আর কি পাইছি? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق
دين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. تني الله যিনি তার প্রিয় হাবিবকে রাসূলকে পাঠিয়েছেন, খালি হাতে পাঠান না, বিল হুদা 30 পারা কোরআন সহ। সুবহানাল্লাহ, নবী আমাদের কাছে আসে কি নিয়া? চিল্লিয়া বলেন কি নিয়া? নবী না আসলে আমরা কোরআন পাইতাম নি, আজকের এই তাফসির মাহফিল হইতো নি, আসমান জমিন পাইতাম নি, পাঁচ ওয়াক্ত নামাজ পাইতাম নি, ঈদ কোরবানি পাইতাম নি, শুক্রবার পাইতাম নি, কার উসিলা? নবীর উসিলা মানা এটা ঈমান না শেরে? সবাই বলেন ঈমান না শেরে? আলহামদুলিল্লাহ, সত্য ধর্ম নিয়ে নবী দুনিয়াতে আসছেন। দুনিয়াতে ধর্ম কয়টা? ছিল্লিয়ে বলেন, আর বাকিগুলা বাতিল, মন গড়া। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লি, এই দুনিয়াতে মানব রচিত মানুষের মন গড়া যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সকল ধর্মকে বাতিল ঘোষণা দিয়া এই সত্য ধর্মকে প্রকাশ করার জন্য একমাত্র ধর্ম চলবে ইসলাম, এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে। কেমন কোরআন শরীফ আমরা পাইছি? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. আমার আল্লাহ বলেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম গো হাবিব, অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, টুকরা টুকরা, রেজা রেজা হয়ে যেত। আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখি নাই, সমুদ্রের মধ্যে রাখি নাই, গাছপালার মধ্যে রাখি নাই, পশু পাখির মধ্যে রাখি নাই, এই 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করলাম, আর এই কোরআন পাঠায়া এই কোরআনের খাতিরে, আর আপনি রাসূলের উসিলায় আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আজ আমাদের এত ইজ্জত, এত সম্মান শুধু নবীর উম্মত হওয়ার কারণে, আর এই 30 পারা কোরআনের বরকতে, ঠিক না? আমার পানের ভাইরা রে, আমার আল্লাহ পাক আরো ঘোষণা দেন, ইন্নাকাশাহিদ
حبنه وسراجا منيرا. হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম সাক্ষ্যদাতা বানিয়ে, সমস্ত নবীরা যে দিনের দায়ী ছিলেন, তাওহীদ রিসালত আখেরাত প্রচার করেছিলেন, এই কথার সাক্ষ্য আমার নবী দিবেন, আর সমস্ত নবীর উম্মতেরা সাক্ষ্য দিবেন আমার নবীর উম্মতেরা, আর জান্নাতের সুসংবাদ দাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী করে আপনাকে পাঠালাম, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর নির্দেশে আল্লাহর পথে দ্বীনের দাঈ করে পাঠালাম, ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ জ্বালায়া দিয়া পাঠাইলাম। এই দুনিয়াতে যত প্রদীপ সুই টিপ দিলে জ্বলে, আর এক টিপ দিলে নিভে যায়, সূর্য একবার উদয় হয় আর একবার অস্ত যায়, চন্দ্র একবারে দেখা যায় আর একবারে দেখা যায় না, আপনি সূর্যের মতো না, চন্দ্রের মতো না, এই পৃথিবীর কোন কারেন্টের বাতির মতো না, এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ নিজের হাতে এই নূরের বাতি জ্বালাইয়া দিলাম, ফু দিয়া কেউ নিবাইতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সুই টিপ দিয়া পারবে না, আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত এই নূরের বাতি একইভাবে জ্বলতে থাকবে। এই নবী পাঠাইয়া আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে দয়া করছেন, আলহামদুলিল্লাহ বলেন না, আমার কথা বুঝতেছেন তো আপনারা? হুট করে কেউ আটবেন না, বাচ্চারা হুট করে কেউ দাঁড়াবেন না, লম্বা কথা বলবো না, বিরক্তকর করে কথা বলার ইচ্ছাও রাখি না। আমার ভাইয়েরা কেমন কোরআন আমার আল্লাহ দিলেন, আমার আল্লাহ পাক কালামে হাকিমের মতো ওয়াজ করেন, كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج حرج منه لتنذر به وذكرى للمؤمنين. এই কোরআন আমি আপনাকে দিলাম, আর কাউকে আমি আল্লাহ কোরআন দেই না গো, তবে হাবিব এই কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার অন্তরে দুঃখ রাখা ঠিক না, সংকীর্ণতা রাখা উচিত না, মনে ঘাবড়াবেন না, কে কি বলে এটা নিয়ে চিন্তা করে দাওয়াত বন্ধ করবেন না, আপনি এই কিতাবের আলোকে ভয় দেখাতে থাকেন, তবে কে মানে কে মানে না এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার দায়িত্ব হলো কোরআনের কথাগুলি জানিয়ে দেওয়া, হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। তবে কোরআনের উপদেশগুলি কোন বেঈমানের জন্য না, এই কোরআনে যত উপদেশ আছে, নামাজের উপদেশ, হজের উপদেশ, জাকাতের উপদেশ, পর্দার উপদেশ, মা বাবার খেদমতের উপদেশ, রাজনীতির উপদেশ, ব্যবসার উপদেশ, সমাজনীতির উপদেশ, রাষ্ট্রনীতির উপদেশ, আন্তর্জাতিক নীতির উপদেশ, অর্থনীতির উপদেশ, এই কিতাবের মধ্যে আছে বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, আর এই কিতাবে আছে মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, এইভাবে আমি আল্লাহ মোমেনের জন্য একটা একটা করে উপদেশগুলো সাজাইয়া দিলাম।
للمؤمنين মুমিনের জন্যই হলো কোরআনের সকল উপদেশ তার মধ্যে আমার আল্লাহ একটা উপদেশ দিলেন الْوَزْنُ يَوْمَئِذِنِ الْحَقِّ দুনিয়ার মানুষেরা রে কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে সেদিন মানুষের আমল গণনা করা হবে না রে সেদিন প্রত্যেকটা মানুষের আমল নামা পাল্লায় ওজন করা হবে সেদিন যাদের নেক আমলের পাল্লা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যেদিন আমল নামা পাল্লায় ওজন দেওয়া হবে সেই দিনটা সত্য এটা মিথ্যা ঘটনা নয় এটা বাস্তব সত্য ঘটনা সেদিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে ঈমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই সেদিন সফল কাম হবে বিজয় লাভ করবে তারা সেদিন জান্নাতের সনদ পাওয়া যাবে একটু চিল্লে বলেন না মারহাবা দুনিয়াতে একটা কাজ আছে অনেক কঠিন আরেকটা কাজ আছে অনেক সহজ বলেন তো সবচেয়ে সহজ কাজ কোনটা আর সবচেয়ে কঠিন কাজ কোনটা একটু পরীক্ষা করি আপনাদেরকে পারবেন না কোনটা সহজ আর কোনটা কঠিন এটা বলতে পারবেন না আমার ভাইরা সবচাইতে কঠিন কাজ হলো নিজের দোষটা স্বীকার করে নেওয়া কথা ঠিক নেই নিজে দোষ নিজে যে কত দোষ এটার খবর নাই হওয়ার সহজ হইল পরের দোষটারে বড় করিয়া দেখা ঠিক নেই এই দূর এটা এত বড় আর নিজের যে এত বড় এটারে এতটুকু মনে করে না কথা ঠিক কি না নামাজ না পড়িয়ে কয় আমার ঈমান ঠিক সুদ খায়া কয় বেঁচতে গেলে তো আমরাই যাই ঠিক নেই মানুষ মারিয়ে কয় না ঠিক আছে একটু নওয়াজবিল্লাহ কন না আর এই দুনিয়ার মানুষের খাসলত হলো নিজে দোষ করে অন্যের উপরে দোষটা চাপাইয়া দেয় আসামি হয় একজনে জেল খাটে আরেকজনে মানুষ মারে একজনে আসামি হয় আরেকজনে চুরি করে একজনে চোর হয় আরেকজনে ঠিক না এটা দুনিয়ার হাইসিয়তে প্রত্যেকটা মানুষই নিজে দোষ করিয়া পরের কান্ধে দোষটা চাপাইয়া নিজে সারণের লাই খুব চেষ্টা করে আর আমার আল্লাহ বলেন ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে গো সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে সেদিন যারা জাহান্নামে হয়ে যাবে সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিয়া সারবে রে সেদিন কারো উপরে দোষ চাপাইয়া দেওয়া যাবে না আর সেদিন যারা বিপদে পড়বে জাহান্নামে হবে নেক আমলের পাল্লা যাদের হালকা হবে এটা বাবার কারণে হবে না মায়ের কারণে হবে না বিবির কারণে হবে না স্বামীর কারণে হবে না সন্তানের কারণে হবে না বন্ধুর কারণে হবে না
আমার আল্লাহ বলেন فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ সেদিন যারা বিপদে পড়বে জাহান্নামে যাবে কারো কারণে নয় একমাত্র নিজেদের কারণে নিজেরা সেদিন জাহান্নামী হবে নিজের দোষে নিজের পাল্লা হালকা হবে নিজের কারণে নিজেরা জাহান্নামে যাবে অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না প্রত্যেকটা মানুষ নিজের দোষে দোষী হবে আমার বাবাজিরা খেয়াল করেন এই দুনিয়াতে বীর বাহাদুর বীর উত্তম কারা ইহুদি নাসারা কাফির বসে কেন কথা ঠিক না ইমানদারেরা তাদের মোকাবেলায় দুর্বল আমরা এখানে সব ইমানদার না সারা বিশ্বের মুসলমানের কান্দে লবণ থুইয়া বড়ই খায় আমেরিকা এটা কি অস্বীকার করবেন হ্যাঁ মুসলমানে একটু কিছু করলেই মুসলমান দোষী মুসলমান জঙ্গিবাদ মুসলমান সন্ত্রাস আর এখন যে এই যে মিয়ানমারের মুসলমান গুলোকে এভাবে খতম করে দেয় ওই ব্যক্তিদের উপর এখন চোখে দেখা না এটা সন্ত্রাসী কাণ্ড হয় না কথা ঠিক না কি দোষ তাদের এই ছোট ছোট বাচ্চা গুলাকে কিভাবে জবাই করে দেওয়া হচ্ছে হাতে বেবা দিয়া আগুনের মধ্যে তাদেরকে পোড়ায়া দেওয়া হচ্ছে মা বোনের ইজ্জত কিভাবে নষ্ট করছে এমনকি মা বোনের স্তন কেটে তারা ফুটবল খেলছে হাতে বেবা দিয়া আগুনের মধ্যে জ্বালিয়া দিতেছে জবাই করিয়া বালতির মধ্যে রক্ত লইয়া তারা আনন্দ করছে আর নদীতে ফেলে দিচ্ছে ও মুসলমানের দলের আরে এটা ঘুম যাওয়ার সময় না রে এখন এই দুনিয়ার বেঈমানদারের সাথে মোকাবেলা করার সময় আল্লাহ আমরা আজকে শেষ মুনাজাতে আর কিছু তো করার আমাদের ক্ষমতা নাই আমরা একটু তাদের জন্য দোয়াও যদি না করি তাহলে আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না আপনারা কি রাজি আছেন তাদের জন্য একটু দোয়া করতে কি রাজি আছেন বিশ্বের মুসলমান মাজলুম মুসলমানদের জন্য আমরা একটু আল্লাহর কাছে আজকে ভিক্ষা চাইব محبت فرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زر زر اللهم আমার ভাইরা রে আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ যেদিন কিয়ামত কায়েম হবে এটা মিথ্যা নয় বাস্তব সত্য ঘটনা কেমন বাস্তবতা সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু ঠিক নেই এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু
আমাদের প্রধানমন্ত্রী যদি এই বিশ্বনাথে আসে, কয়েকশো গাড়ির বহর থাকবে, ঠিক নেই? আমার বাবাজি রে, এই দুনিয়া ইমানদারেরা এই দুনিয়া জিন্দিগি করতে যাইয়া কাফেরদের কাছে মাথা নত করে থাকতে হয়। এই দুনিয়াতে সিটার বাটপাত দোকাবাজ মুনাফিক যারা বেঈমান যারা, তারা মাথা উঠায়া বুক ফুলাইয়া চলে। আর আমার আল্লাহ বলেন, ইমানদারেরা অপেক্ষা করো, সামান্য একটু সময়, সামান্য একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওই কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই বেঈমান জাত মুনাফেকেরা লজ্জায় মাথাটা নিচু করে ফেলবে, আর তোমরা যারা ইমানদার সেদিন তাদের সামনে দিয়া বাহাদুরের মতো মাথা উঁচা করিয়া তোমরা গাড়ির বহর আর মিছিল আকারে দলে দলে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ আরো বলেন, إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. নিশ্চিত তোমাদের কাছে কেয়ামত আসবে। কি আসবে? কেয়ামত তোমাদের কাছে আসবে। তবে আকাদু উখফিহা, এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, এটা আমার কাছে গোপন রেখে দিতে চাই। কেন? লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, যেদিন কাজের বিনিময় দেওয়া হবে সেদিন। আমি আল্লাহ আগাম জানাতে চাই না, আমার কাছে গোপন রেখে দিতে চাই। এক সাহাবী একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসাআ, কিয়ামত কবে হবে? নবী বলেন, কিয়ামত কবে হবে এই প্রশ্ন নিয়ে আসছ? কিয়ামত তো আসবে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? কিয়ামতের জন্য তৈয়ার হতে থাকো, কিয়ামত একদিন এসেই যাবে, কাজেই ওই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য আমল তৈয়ার করো। আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা বিনয়া বিনয়া কান্তি ছিলেন, আয়াত শোনার পরে নবী বলে, আয়েশা রে, কি জন্য তুমি কাঁদো? কইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহ দিনে আমি আয়েশার উপায় হবে কি? আমি কিভাবে কিয়ামতে থাকব? নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে কোন জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাইতেছ? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী, কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকাটাকে আমি বেশি ভয় পাইতেছি। সেদিন সবগুলি নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরে বস্ত্র থাকবে না, সব খালি উলঙ্গ দাঁড়াবে, নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ দাঁড়াবে, আউলিয়ায়ে কেরাম উলঙ্গ দাঁড়াবে, ওলামায়ে কেরামেরা উলঙ্গ দাঁড়াবে,
সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি আয়েশার উপায়টা কি হবে? নবী বলে, আয়েশা, যেদিন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে গো, সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশানিতে থাকবে গো, মাথা নিচু করে রাখবে, আর নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কে উলঙ্গ কে কিভাবে আছে। সেদিন একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না। হযরত আয়েশা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবেন কিনা? নবী বলে, না, সমস্ত নবীরা উলঙ্গ দাঁড়াবেন, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াব না। আর একটু জোরে, একমাত্র আমি উলঙ্গ দাঁড়াব না। বলে, আপনি কি পরিয়া দাঁড়াবেন? নবী বলে, আয়েশা, আনা হাইয়ুন ফিল কবরে, আমি রওজা শরীফে জিন্দা, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়, আমি যেই কাফনের কাপড় পরিধান করে রওজা শরীফে যাব, কিয়ামতের ময়দানে আবার ওই কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, কেবলমাত্র আমাদের নবী উলঙ্গ দাঁড়াবে না। এই নবী পাঠায়া আল্লাহ বলছেন, আল্লাহ মোমেনের দয়া করছেন, কন্যা মারহাবা। এখন আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার দল নিয়ে ফেরেছ, দলের জন্য টাকা ব্যয় করো, দলের জন্য স্বাস্থ্য ব্যয় করো, দলের জন্য ঘুম হারাম করো, দলের জন্য মারামারি করো, দলের জন্য গোলাগুলি করো, আহা, নিজের দলটাকে ঠিক রাখার জন্য। ও মুসলমান, তোমরা কি জানো কেয়ামতের ময়দানে তিনটা দল হবে? তুমি এই দুনিয়াতে সিদ্ধান্ত নাও কেয়ামতের ময়দানের এই তিনটা দলের মধ্যে কোন দলে যাইবা। কয়টা দল? তিনটা। চিল্লিয়ে বলেন, তিনটা। সেদিন দল হবে কয়টা? তিনটা। আজকে সিদ্ধান্ত নেবেন তাফসীর মাহফিলে, আপনি কোন দলে ঢুকবেন। আমার গলা শুকিয়ে যায়, ডায়াবেটিস তো, বেশি কথা বললে গলা শুকিয়ে যায়। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তিন দল হবে, তার মধ্যে এক দল হবে আরশে আজিমের ডাইন পার্শ্বস্ত। এর আরশে আজিমের ডাইন পাশে থাকবে মা আসহাবুল ইয়ামিন, যারা আরশে আজিমের ডান পার্শ্বস্থ হবে তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, তারা আরশে আজিমের ডান কিনার থেকে জান্নাতে যাবে। তাদের পরিচয় হলো, তাদের নেক আমল বেশি, তাদের গুনাহ কম। নেক আমল বেশি, গুনাহ কম, তারা ডান পাশে থাকবে। আর একটা দল, তারা হবে নিকৃষ্ট, তারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, আর ফাসেক মুনাফেক, মুনাফেক মার্কা মুসলমান, ফাসেক মুসলমান, যাদের নেক আমল কম গুনাহ বেশি, তারা আরশে আজিমের বাম পাশে থাকবে, সেখান থেকে তারা জাহান্নামে যাবে। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ।
আর একটা দল হলো ভিআইপি দল, তারা হবে অগ্রবর্তী দল, এরা ডান পাশেও থাকবে না বাম পাশেও থাকবে না, তারা থাকবে জান্নাত আর আরশে আজিমের মাঝখানে জান্নাতের গেট বরাবরে, তারা হবেন উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্য প্রাপ্ত দল, আল্লাহর দিদার প্রাপ্ত দল, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? বিনা নবিয়িনা, তারা হলেন নবীগণ, ওয়াসিদ্দিকিনা, সত্যবাদী সাহাবীগণ, ওয়াসুহাদা, তারা হলেন শহীদগণ, ওয়াসসালিহিন, তারা হলেন অত্যানি আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামগণ, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা ভিআইপি দল বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, তারা নবী, তারা সাহাবি, তারা শহীদ, তারা আউলিয়ায়ে কেরাম, এরা স্বতন্ত্র, এদেরকে বাদ দিলাম, এরা ছাড়া আর থাকে কয়টা দল? আর থাকে দুইটা দল, এক দল আর সিয়াজিমের ডান পাশে আর এক দল বাম পাশে, ঠিক নেই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা আর সিয়াজিমের ডান পাশে থাকবেন না বাম পাশে থাকবেন? আর সিয়াজিমের ডান পাশে থাকতে কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখা। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? এখন তো খুব ঘন হইয়া বসে লড়তে চড়তে পারেন না, কষ্ট হয় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট সময় দিবেন তো? হ্যাঁ, কয় মিনিট আর কতটুকু সময়? 1 ঘন্টা। তাহলে আপনারা কি আমার পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন? পক্ষে না। আচ্ছা, আমার বাবাজিরা, ঠিক আছে, ঠকানের নিয়ত করি না, তবে আপনাদের ধৈর্যচ্যুত হয়ে গেলেই আমি ছেড়ে দিব, বুঝলেন তো? আপনারা থাকলে আমি আসি। আমরা আসলে যতই অসুস্থ, আমি এত অসুস্থ, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে দুপুরবেলাও হাসি দিতে দিতে অস্থির হয়ে গেছি, কিন্তু আমাকে এক বেচারা একটা ছোট্ট ওষুধ দিছে, এটা দিয়ে নাকে দিয়ে টানার পরে আমি এখন অনেকটা সুস্থ। আল্লাহ ওই বেচারাকে হায়াত দারাজ করুক। এরপরে মাহফিলে উঠার আগে তো একেবারে দুর্বল মনে হয়, যেন আর কথাই বলতে পারতাম না, কিন্তু আসলে মাহফিলে বসলে তো আল্লাহই শক্তি দেন, আর আপনাদের দিকে তাকাইলে শক্তি চলে আসে, বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ আমার বাবাজিরা খেয়াল করেন, আমরা সবাই আরশে আজিমের ডান পাশে যাব এই সিদ্ধান্ত নিলাম, তবে একটা কথা, আল্লাহর হাবিব উহুদের ময়দানে যখন একটা গর্তের ভিতরে পড়ে গেলেন,
আর এই সময় সাহাবায়ে কেরাম নবীকে দড়িয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকাইয়া দিলেন। উহুদের মধ্যে পাহাড়ের পাদদেশে ওই গুহাটা এখনো আছে, আপনারা গেলে কেউ গেলে হয়তো দেখছেন গুহাটা। ওই গুহাটা দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি নিজে সেই গুহাটায় উঠছি পাহাড়ের একেবারে মাঝখানে, ডেলের মাঝখানে। আর যুদ্ধের ময়দানে যুদ্ধ চলে, হঠাৎ করিয়া একজন সাহাবি যার নাম হযরত কাতাদা ইবনে নুমান, কি নাম? হযরত কাতাদা ইবনে নুমান, কাফেরদের একটা তীর যায়া টপ করে চোখের ভিতরে লাগছে, চক্ষুটা হুট করে বের হয়ে গেছে। এখন রোগের ভিতরে চোখটা এইভাবে ঝুলতেছে, জ্বলন্ত চক্ষু নিয়ে তিনি যুদ্ধ করে ব্যথা যখন বেড়ে যায় অস্থির হয়ে গেলেন, চোখের মায়া না করিয়া নিজের হাতে ধরিয়া টান দিয়া চক্ষুটা ছিঁড়ে ফেললেন। কত বড় জেহাদ, নিজের চোখটা ছিঁড়ে ফেললেন। এবার যুদ্ধ করেন কিন্তু ব্যথা বেড়ে যায়, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় পড়ে যায়। এমন সময় আমার নবীকে হযরত তালহা রাদিয়াল্লাহু সহ কয়েকজন সাহাবী নবীকে ধরিয়া খাড়া করায়, নবী একটা নজর দিলেন যুদ্ধের মঠে সাহাবীরা আছে কিনা। নজর দিয়া দেখেন কাতাদা দৌড়াইয়া দৌড়ে আসতেছে গো, তার একটা চোখের গর্ত লাল খন খন করে। নবী বলে, সাহাবি তুমি যুদ্ধ ছেড়ে দিলে কেন গো? বলে, ইয়া রাসূলুল্লাহ নজর করে দেখেন আমার একটা চক্ষু বের হয়ে গেল, রগের মধ্যে জ্বলতে ছিল, আমি জ্বলন্ত চক্ষু নিয়ে যুদ্ধ করলাম, সহ্য করতে পারি না, নিজের হাতে ধরিয়া চোখটাকে টান মেরে ছিঁড়ে যুদ্ধ করেছি, এখন আর আমি ময়দানে থাকার ক্ষমতা নাই। নবী বলেন, আরে সাহাবি তুমি চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? তুমি তোমার চোখটা চাও না জান্নাত চাও? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জান্নাত চাই না, কি চাও? আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়। জোরে বলেন না, আমি বেহেস্ত চাই না, আমি চাই আমার চোখটা যেন আল্লাহ ভালো করে দেয়। নবীজি বলেন, দুনিয়ার মানুষ হলো জান্নাতের পাগল, তুমি বুঝি হয়ে গেলা চোখের পাগল। সাহাবি বলে, নবী গো বেহেস্ত চাইলে পাওয়া যায় না, আমলের বিনিময়ে যখন আল্লাহ খুশি হবেন ওই আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে না। কথা ঠিক নেই, আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে না, কাজে আমার চোখটা না থাকার কারণে আমি যুদ্ধ করতে পারি না, বেঈমানের সাথে মোকাবেলা করতে পারি না, নবী দুশ্মনের সাথে মোকাবেলা করতে পারি না। যদি আমার চোখটা ভালো হয়ে যাইতো আমি আবার যুদ্ধের ময়দানে চলে যাইতাম, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দিতে। চক্ষুটা তোমার কাছে আছে নি? কই হুজুর আছে। খুচির থেকে বের করে চক্ষুটা নবীর হাত মোবারকে দিলেন। নবীজি সাহাবি চোখটাকে এইভাবে ধরে এইভাবে ফাঁক করিয়া চোখের গর্তের ভিতরে নিজের হাত মোবারক দিয়া চোখটা লাগাইয়া দিলেন।
লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবি হযরত কাতাদা নারায় তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে তলোয়ার হাতে করে যুদ্ধের ময়দানে দৌড়ায়। হযরত তালহা রাদিয়াল্লাহ ডাক দিয়া বলে, সাহাবীরে আল্লাহর হাবিব চোখটা লাগাইয়া দিল, আর তুমি তাকবীর দিতে দিতে দৌড়াও, কারণটা কি? বলে আল্লাহর কসম করে বললাম, আল্লাহর হাবিবের হাত মোবারকে ধরিয়া আমার এই চোখটাকে যখন গর্তের ভিতরে লাগাইয়া দেয়, নবী লাগাইয়া দিতে দেরি হয়, আমার আল্লাহ আমার চোখটাকে ভালো করে দিতে দেরি করেন না। চলে গেলেন যুদ্ধের ময়দানে, আমার আল্লাহ খবর পাঠাইয়া দেন হাবিবু, এই সাহাবিকে জানাইয়া দেন, এই সাহাবিকে জানাইয়া দেন যে তার সুখটাকে এত মায়া করছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ এই সাহাবির জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। এটা জোরে বলেন, আল্লাহু আকবার। এখন যদি আমি জিজ্ঞাসা করি জান্নাতে যাবেন কারা, সবাই হাত বাড়াবেন। যদি জিজ্ঞেস করি জাহান্নামে যাবেন কারা, একটা মানুষও পাওয়া যাবে না। কথা ঠিক নেই, একটা মানুষও এই জায়গার মধ্যে পাওয়া যাবে না রে। দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতের আমল তৈয়ার করতে চায় না, জাহান্নামে যাইতে চায় না, তারপরেও জাহান্নামের আমল গুলো ছাড়ে না। আলেমরা যতই বলে কিন্তু মুসলমান সুদ খাওয়া ছাড়ে না, যতই বলে ঘুষ খাওয়া ছাড়ে না, যতই বলে তার জুয়া খেলা ছাড়ে না, যতই বলে গানের আসর ছাড়ে না, যতই বলে দায়ুসগিরি ছাড়ে না, যতই বলে কিন্তু মসজিদে যায় না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ এবারে আরো শুনেন, সবাই বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আসমান ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে, তারকাগুলো জমিনের মধ্যে জোরে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো বাষ্পের ন্যায় উত্তালিত হতে থাকবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না, সব মাটির গর্ভে চলে যাবে। সেদিন আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে, আপন আপন দরজা দিয়ে প্রত্যেকটা মানুষ কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কোন আমলটা করেছে, কোনটা করে না, কোন দিন নামাজ পড়েছে, কোন দিনে পড়ে না, কোন দিন সুদের টাকা লেনদেন করছে, কোন দিন কোন অন্যায় করেছে, কোন দিন কোথায় আল্লাহকে সেজদা দিছে, কোন দিন কামল করেছে, তাফসীর মাহফিলে হাঁটিয়ে হাঁটিয়ে গেছে, আর নিজের জীবনে কোন আমল নিজের হাতে করছে, আর কোন আমলটা মৃত্যুর পরে তার আমলের মধ্যে জমা হইছে, একটা একটা করিয়া সবগুলি আমলের খবর জানতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনার গাতলে কষ্ট লাগিয়ে উঠছে, এটারা হাঁটে কা হইতেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন না আমিন।
আরেকটা জোরে বলেন আমিন। এই তাফসীর মাহফিল প্রথম যে বছর শুরু হয় আমি মনে এই বছর আইছিলাম, হ্যাঁ আমি মনে আইছিলাম আসরের পরে না জানি মাগরিবের পরে ওয়াজ করি আমি চলে গেছি, আমার খেয়াল আছে এই যে দেলোয়ার আমার দাওয়াত দিছে তার ঘরে খাওয়া দাওয়া করছি। এই বছর আল্লাহ দিলে শাহিদ আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আল্লাহ কবুল করুক, এই সংগঠনের সবাইকে যাযায় খায়ের দান করুক, সবাই বলেন আমিন। দুনিয়াতে বহু যুবক আছে এগরে তাফসীর মাহফিলে আনা যায় না, ওয়াজ মাহফিলে সুন্নি সম্মেলনের সংগঠক করা যায় না, সদস্য বানানো যায় না, কিন্তু গানের বেলায় হেডমাস্টার, কথা ঠিক কি না? গানের বেলায় হেডমাস্টার। আমার বাবাজিরা খেয়াল করেন আল্লাহ বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই পৃথিবী দ্বিতীয়বার তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হবে, এটা তফসিরে লেখছে। আমরা সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি ঠিক না? তাই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি যেদিন আসছি সেদিন কি মার কষ্ট হয়েছে নি? মা গড়াগড়ি করছিল নি, কান্নাকাটি করছিল নি? এই মায়ের প্রসব বেদনাটা এটা একটা ভূমিকম্প, জোরে বলেন এটা কি? আর এই ভূমিকম্পের খবর দুনিয়ার কোন পুরুষ বলতে পারবে না, পড়বে আরেকটা গর্ভধারিণী মা, কথা ঠিক কি না? আর কেউ বলতে পারবে না। তো জমিনের এমন একটা প্রসব বেদনা হবে, জমিনের কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হতে থাকবে, গড়াগড়ি করবে, মোড়ামুড়ি করবে, থর থর করে কাঁপতে থাকবে, আর কাঁপতে 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 জমিন টুকরা টুকরা বা ফাটিয়া যাবে, জমিন ফাটল ধরবে। আর এই সময় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার আল্লাহ বলেন এই জমিনের ভিতরে যত বোঝা জমিন বহন করে রাখছে সেদিন জমিন আর একটা বোঝা ধরে রাখবে না, জমিন একটা একটা করিয়া জমিনের বোঝাগুলো সব বাহির করে দিবে, যত মাখলুক এই জমিনে সব জমিন সেদিন বাহির করে দিবে, জমিনের নিচে আর কিছুই থাকবে না, জমিন পাতলা হয়ে যাবে। আমার ভাইরা রে ওয়াকালাল ইনসানু মালাহা, আজকে বুঝাইতে পারি না, বুঝিনারা ঠিকই বুঝে, সেদিন মানুষগুলি শুধু বলবে আলেমরা এই কেয়ামতের কথা বলছে রে আমরা দেখি না বুঝি না, আর সেই দিনটা আমাদের কাছে চলে আসছে, হায় হায় আজকে উপায় কি, কোথায় যাব, কি করব, কার কাছে যাব, কে আজকে রক্ষা করবে, কে আজকে সাধাবে, এইভাবে শুধু মানুষগুলা উঠবে আর দৌড়াইতে থাকবে। আর আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে সরে সুরি করে কিছু বলে না, ডাকাতে ডাকাতি করে জমিন কোনোদিন ডাক দেয় না, জিনা করে জিনা করে জমিন তাকে কিছু বলে না, সুদ করে সুদ খায় জমিন তাকে কিছু বলে না, দায়সে দায়সগিরি করে জমিন তাকে কিছু বলে না, মদ করে মদ খায় জমিন কিছু বলে না, জুয়া করে জুয়া খেলে জমিন কিছু বলে না, গাঞ্জা করে গাঞ্জা খায় জমিন কিছু বলে না, নামাজিরা মসজিদে যায় তাও জমিনে বাধা দেয় না, কিন্তু জমিনে যত কিছু হয় একটা একটা করে সব জমিনে রেকর্ড হইয়া যায়, কি হইয়া যায়, চিল্লিয়া বলেন কি হয়,
সব জমিনে রেকর্ড হইয়া যায়। আর আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন যত কিছু জমিনের মধ্যে মানুষ করেছে, গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, অন্ধকারে কি করছে, আলোর মধ্যে কি করছে, জোয়ানকালে কি করছে, বুড়াকালে কি করছে, দেশে তাকিয়া কি করছে, লন্ডন যায়া কি করছে, আমেরিকা যায়া কি করেছে, এইভাবে জীবনের সবগুলি আমলের খবর এই জমিন আমার আল্লাহর কাছে জানাইয়া দিবে। সেদিন জমিনের অর্ডার দিবে, জমিন রে তোমার মধ্যে আমার বন্দারা কোথায় কি করেছে আজকা সব একটা একটা করে জানাইয়া দে। আল্লাহ অর্ডার দিতে দেরি, এই জমিনের রেকর্ড বাড়তে দেরি হবে না, জমিনের থেকে রেকর্ড বাজা শুরু হয়ে যাবে। একটু চিল্লে বলেন না আমার হাওয়া, আমার কথাগুলি আপনাদের মোবাইলের মধ্যে রেকর্ড হইতেছে, অনেকে করতেছেন, ঠিক না? যদি এটা মানুষের তৈরি একটা মোবাইলের মধ্যে যদি মানুষের কথাগুলো সব রেকর্ড হয়ে যায়, ভিডিও হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে রেকর্ড হওয়া এটা সম্ভব না, অসম্ভব। আল্লাহ ইয়াউমা ইযী ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেদিন মানুষগুলো কাতারে কাতারে দলে দলে দাঁড়াবে। আর একে এতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামু। لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আমার আল্লাহ বলে, সেদিন সমস্ত রূহগুলা দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, তবে লায়াতাকাল্লামু, কথা বলার ক্ষমতা কারো হবে না রে, জবান বন্ধ হয়ে যাবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় আল্লাহ দয়া করে যাকে সেদিন অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। নবীদের জবান থাকবে না, সাহাবীদের কথা থাকবে না, ওলি আল্লাহদের কথা থাকবে না, কোন মানুষের জবান থাকবে না। আম্মা জানাজরতা এসে বলে, নবী গো, যেদিন সকলের জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না, আপনার রাসূলুল্লাহর জবান বন্ধ হয়ে যাবে নাকি? নবী বলে, আয়েশা, এটা কি প্রশ্ন করলা গো আয়েশা? যেদিন সকল নবীর জবান বন্ধ হয়ে যাবে, আম্বিয়া আলাইহিমুসসালামের জবান বন্ধ, সাহাবায়ে কেরামের জবান বন্ধ, সকল মানুষের জবান বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি, সেদিন আল্লাহ পাক একমাত্র আমি রাসূলের জবান বন্ধ করবে না। আমার বাবা দিনে সেদিন আমার একটা মুহূর্ত হবে, মানুষগুলি সেদিন দলে দলে কাতারে কাতারে মানুষ দাঁড়াবে, কেন? লিও রাও আমালাহুম, এটার নাম কি? এটার নাম ব্যানার, ব্যানার। চিল্লিয়া বলেন, এটার নাম কি? আপনার এই ব্যানারে কি লেখা আছে দেখেননি? জোরে বলেন, দেখেন?
পড়তে পারেন? আল্লাহ, সেদিন প্রত্যেকটা মানুষের আমল নামার একটা ব্যানার তৈরি হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, মানুষকে কাতারে কাতারে দলে দলে দাঁড় করানো হবে, এই জন্য লিউরাও আমালাহুম, প্রত্যেকটা মানুষ যেন নিজের আমলগুলো দেখতে পারে, প্রত্যেকটা মানুষ যেন নিজের আমল দেখতে পারে। আম্মা জানত এসে প্রশ্ন করলেন, নবী গো, যেদিন মানুষ কাতারে কাতারে দাঁড়াবে সেদিন কত কাতার মানুষ হবে? আমার নবী বলেন, আয়েশা 120 কাতার। চিল্লিয়া বলেন, কত কাতার? আর একটু জোরে বলেন, 120 কাতার মানুষ হবে। হযরত আয়েশা জানতে চায়, নবী 120 কাতারের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? আমার নবী বলেন, আমার উম্মত হবে 80 কাতার। আর একটু চিল্লে, কত কাতার বলেন? 80 কাতার। ও আমার ভাইরা, আম্মা জান হযরত আয়েশা বলে, হুজুর, এই আপনার উম্মত গুলার মধ্যে আপনি সহজে কিভাবে চিনবেন? নবী বলে, তিনটা কারণে, তিনটা উপায়ে আমার উম্মতের পরিচয় আমি পাবো। কয়টা কারণে? তিনটা কারণে আমার উম্মতের পরিচয় আমি পাবো। এক নম্বরে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। নবী বলেন, যারা দুনিয়ায় পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এবং পাঁচবার ভালো করে ওযু করেছে, এই ওযুর জায়গাগুলা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করতে দেখা যাবে। নামাজের পরিচয় ওযুর পরিচয়ের মাধ্যমে উম্মতের পরিচয় পাওয়া যাবে। উচ্চ আওয়াজে বলেন, আলহামদুলিল্লাহ। রাজি আছেন? নামাজ পড়তেন? চিল্লিয়া বলেন, কারা কারা নামাজ পড়তেন না, একটু হাতটা তোলেন। বুঝেন না? হ্যাঁ, তাহলে সবাই নামাজ পড়তে রাজি আছেন? আরো জোরে বলেন, না রাজি আছেন? এবার দুইটা হাত তুলে দেখান, এইভাবে একটু লাড়া দেন, ফেরেশতারা ক্যামেরাটা করিয়া নেয়। আজকের এই তাফসীর মাহফিলে আপনারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেখাইলেন, জীবনে আর নামাজ ছাড়ব না। একটু সবাই বলেন না, আমি আসলাম। এক নম্বরের পরিচয়, দুই নম্বরের পরিচয়, আমার উম্মতের ডাইন হাতে আমল নামা দেখা যাবে। কোন হাতে? নবী বলেন, আমার উম্মতের ডাইন হাতে আমল নামা পাওয়া যাবে। তিন নম্বরে, আমার উম্মতের একটা পরিচয় পাওয়া যাবে, যেটা আর কোন নবীর পরিচয় হবে না গো। আমাদের অনেকের সন্তান মারা গেছে দুই দিন, তিন দিন, পাঁচ দিন বয়সে, কারো সন্তান মারা গেছে ছয় মাস বয়সে, কারো সন্তান মারা গেছে এক বছর বয়সকালে, কারো সন্তান মারা গেছে দুই বছর, তিন বছর, পাঁচ বছরে, কারো সন্তান মারা গেছে আট বছর, নয় বছর, দশ বছরে। কেউ বা পানিতে পড়িয়া, কেউ বা অ্যাক্সিডেন্ট হইয়া, কেউ বা গাছের থেকে পড়ে, কেউ বা ডায়রিয়া রোগে, কেউ বা কোনো দেহের রোগে, ঠিক না? কিন্তু মায়ের কোল খালি করেছে, বাবার নয়ন খালি করেছে, সন্তানের কথা মনে পড়লে মার খানা পিনা বন্ধ, বাবার কাজকর্ম বন্ধ, একা একা বসে সন্তানের জন্য বাবা কান্দে, রাত্রে মা ঘুমায় না, সন্তানের কথা মনে পড়লে অন্ধকার রাত্রে মা বিনায়া বিনায়া কাঁদছে। আমার নবী বলে, আয়েশা রে, ওই আমার উম্মতের দাদের ছোট ছোট বাচ্চাগুলা দুনিয়া জমিনে শিশুকালে মারা গেছে, ওই ছোট ছোট বাচ্চাগুলার জান্নাতের পোশাক গায়ে লাগাইয়া, যেমন ঈদের দিন ছোট ছোট বাচ্চাগুলার সুন্দর জামা কাপড় গায়ে দিয়া বাবার সঙ্গে হাতে ধরে ধরে ঈদগায় যায়, এমনি ভাবে জান্নাতের লেবাস পরিহিত অবস্থায় আমার উম্মতের এই ছোট ছোট বাচ্চাগুলা আমার উম্মতের সামনে দিয়া দৌড়া দৌড়ি করতে দেখা যাবে।
যাদের সামনে দিয়া এই ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করবে, এই পরিচয়টা দেখে আমি রাসূল বুঝবে আর আমার উম্মত একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহর দয়া বান্দার প্রতি যতখানি, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া আরো কোটি কোটি গুণে বেড়ে চলবে। আর একটু জোরে, একদল জাহান্নামী জাহান্নামীর দিকে রওনা করবে, কিছু দূর যাওয়ার পর খুঁটি ধরে দাঁড়াবে, পিছনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে, তখন আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে তাদেরকে একটু জিজ্ঞাসা করো জাহান্নামে যাওয়ার পথে তারা দাঁড়াইলো কেন, কেন দাঁড়াইলো? তখন বলবে আল্লাহর একটা ঘোষণা ছিল দুনিয়ার জমিনে, আমার আল্লাহ জানাইছেন মন্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আল্লাহ এখনো তো আমাদেরকে ডাক দিয়া মাফ করে দিলেন না, এই জন্য পিছনের দিকে তাকাইলাম আল্লাহ নি ডাক দিয়া আমাদেরকে মাফ করে দিলেন। তখন আল্লাহ বলবে ফেরেশতারা রে জিজ্ঞেস করো আমি আল্লাহ তে ক্ষমা করব, এটা পাইলো কই? তখন তারা বলবে আল্লাহ আমরা কোরআনে পাইছি, আমরা তোমার হাবিবের হাদিসে পাইছি, আলেমুল আমাদের তফসির মাহফিলে শুনছি, এই কথা আমরা অন্তরে বিশ্বাস করেছি। তখন আমার আল্লাহ বলবে যা যা ফেরেশতারা রে, যারা জাহান্নামে যাওয়ার পথেও আমি আল্লাহর ক্ষমার কথা বলে না, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকেও মাফ করে দিলাম। আর এক দলের আমার আল্লাহ মাফ করবে জাহান্নামের দরজায়, কোন জায়গায়? জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ডাকনাটা যখন উঠাইয়া দিবে, এবার বলবে উমজুর ইলান নারে, জাহান্নামের দিকে নজর দে, নজরটা দিয়া সবাই জাহান্নামের দরজায় আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ এত মায়া করে বানাইলা, আদর সহজ করে খাওয়াইলা, দুনিয়াতে যত নাফরমানি করেছি একদিনের জন্য তুমি রিজিক বন্ধ করে দাও না, বাতাস বন্ধ করে দাও না, পানি বন্ধ করে দাও না, আগুন বন্ধ করো না, কসি নি আল্লাহ জোরে বলে না কসি, আল্লাহ তুমি এত মায়া করিয়া বন্দারে বানায়া এই সামান্য অপরাধের কারণে আজ তুমি জাহান্নামে ফেলে দিবা, কি কারণে জাহান্নামে ফেলে দিবে? তখন আল্লাহ কি বই দেখ, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমার আল্লাহ বলেন সব আমি আল্লাহ কিতাব আকারে সাজিয়া রাখছি, আমি আল্লাহ সাজিয়া রাখছি, এই দেখ তোমাদের আমল কি কারণে আজকে তোমরা জাহান্নামী দেখে নে। জাহান্নামের দরজা আল্লাহ যখন ডায়েরিটা খুলে দেখাবে, এই তোমার নথি যাকে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার সময় প্রধান বিচারক যে রায়টা দেয় রায়ের কাগজটা সাথে থাকে, সে যদি আপত্তি করে যে আমাকে কেন মারতেছ, কেন ফাঁসি দিতেছ, তখন সেখানে ম্যাজিস্ট্রেট থাকে, সেখানে উকিল থাকে, সেখানে এসপি থাকে, ডিসি থাকে, তখন তারা পড়িয়া শোনায় এই দেখো তোমার অপরাধ, এই অপরাধের কারণে আজকে তোমার ফাঁসি, ঠিক না? আমার ভাইয়েরা রে তোমার আমার আল্লাহ এইভাবে আমলনামা খুলিয়া দেখাবে, এই দেখো তোমার আমলনামা, এবার সত্য করে বলো রে আমি আল্লাহ যা কিছু রেকর্ড করে রাখলাম সত্য না মিথ্যা? তখন এক দলে বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করে রেখেছো এগুলো সত্য, মিথ্যা কিছু রেকর্ড করো না রে আল্লাহ,
মিথ্যাকে যে রেকর্ড করো না, তবে এই গুনাহগুলি আমরা করছি এই স্বীকৃতি দিয়া এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমরা গুনাহ করেছি স্বীকার করলাম, তবে তুমি যদি দয়া করে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ হবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে এই জাহান্নামে যাওয়ার পথেও যারা জাহান্নামের দুয়ারে আমি আল্লাহর ক্ষমার কথা বলে না আর মিথ্যা কথা বলে না, গুনাহ করিয়া সত্য কথা বলেছে, আমি আল্লাহ রহমতের দরদুয়ারে জোশ মেরে উঠেছে, আমার গাফুরুর রহিম রহমানুর রহিম নামের উসিলায় আমি আল্লাহ জাহান্নামের দরজায় তাদেরকে মাফ করে দিলাম। আরেকটু জোরে কর না মারহাবা। আমার ভাইরা কাজে আমরা সময় থাকতে আমল তৈরি করি, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি না, সবাই যাওয়ার জন্য আসি, দুনিয়ার বাড়িঘর তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করি সুখে থাকার জন্য, কিন্তু পরকালের তুলনায় দুনিয়ার একটা সেকেন্ড হবে না। আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সুখে থাকার জন্য জান্নাতে কে কি আমল বানাইছো, আমার আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনু فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাদের নেক আমলের পাল্লা বাড়ি হবে, ইমানের পাল্লা যাদের বাড়ি হয়ে যাবে, আল্লাহ বলেন তারা পরম সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। সুখে জান্নাতে থাকতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন। আল্লাহ কবুল করেন চিল্লিয়া বলেন আমিন, আর একটা বার বলেন আমিন। আসেন আমরা দাঁড়াইয়া আমার আল্লাহকে নবীর একটু সালাম দেই, নবীর মহব্বতে আসেন রাজি আছেন, আসেন দাঁড়াইয়া সালাম দেইয়া নবী। সৈদিয় রসুল ওসলিম আলাইকায়া হবিবল্লাহ উসিলা আপনাকে দিয়া কাদিলেন আদম হাওয়া মাওলারি হইল দয়া কবল রইলেন দুআয়া নবী وسلم عليك يا حبيب الله ادلا مر ربالي داد شا ربيع الأول اشغا جاناي شكالي سلام نبا হেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির কুদমা হালিমা নবীজির রওজা
মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সুনত জমিও খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু عليك يا رحمة للعالمين সবাই বলেন মারহাবা আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ভলান্টিয়াররা আপনাদের কাছে তাবারুক পুষিয়ে দিতেছে আপনারা সহযোগিতা করেন নম্রচিতভাবে ভদ্রচিতভাবে আপনারা তাবারুক মানে সিন্নি গ্রহণ করেন তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে যান মুহূর্তের মধ্যে তাবারুক দেওয়া হয়ে যাবে আমার ভাইয়েরা আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আশা আজিমের ডান প্রশস্ত হতে পারি আপনারা সবাই তো এতে একমত আছেন ঠিক না তাহলে একটা আলোচনার মধ্যে আমরা সমাপ্তি ঘোষণা করতে চাই কথা শুনেন সে আলোচনাটা হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক যর্রা নেক আমল করেন সেটাও আপনি সেদিন দেখবেন আর এক বিন্দু পরিমাণ অনুপরিমাণ গুনাহ করেন সেটাও আপনার সামনে চলে আসবে আপনি দেখতে পাবেন আমরা নিয়ত করি জীবনে আমরা যতদিন বেঁচে থাকব ইচ্ছা করে আমরা একটা গুনাহ করব না আর একটা নেক আমলও ছাড়ব না কথা কি বলেন আপনারা আমরা এই একটা ওয়াজ আমল করব একটা নেক আমল ছাড়ব না একটা গুনাহ ইচ্ছা করে আমরা করব না কথা বুঝে আইছে কি না তাহলেই তো আমাদের এটাই হলো সকল ওয়াজের সারাংশ আমরা একটা গুনাহ করব না একটা নেক আমল ছাড়ব না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন একটু মুক্তাসির জিকির করেন وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني رب ارحمهما
كما ربياني صغيرا বাবা জিরা দেলটা নরম করেন, চক্ষুটা বন্ধ করেন, নরম দিলে মজনবাজ জলিল হইয়া অনুনয় বিনয় করিয়া কাকুতি বিনতি করিয়া আল্লাহর কাছে মুনাজাত না দিলে মুনাজাত হয় না। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের আমি মুসাফির অসংখ্য ওলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, হুফফাজে কেরাম, তোলাবায়ে আজম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগুলো নিয়ে, যুব সমাজকে নিয়ে, ব্যবসায়ী ভাইদের নিয়ে আল্লাহ, প্রবাসী ভাইদেরকে নিয়ে তোমার রহমতের দরবারে এই কনকনে শীতের মধ্যে গভীর রজনীতে আমরা হাজার হাজার মানুষ ভিক্ষার হাত তোমার দরবারে বাড়াইলাম। ও আল্লাহ মেহরবানি করে মোনাজাত কবুল করে নে। দুনিয়াতে বিপদে পড়ে, অভাবে পড়ে, কোনদিন মানুষের দরজায় ভিক্ষার হাত বাড়াই না। আল্লাহ বিপদে পড়ে, অভাবে পড়ে, শুধু তোমার দরবারে হাত বাড়াই। তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। আমরা মানুষের দরবারের ভিক্ষুক না রে আল্লাহ, আমরা সবাই হলাম একমাত্র তোমার দরবারের ভিক্ষু। আল্লাহ এই গভীর রাত এই ভিক্ষুকদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ 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 যেদিকে তাকাই শুধু গুনার গুনা। আল্লাহ গুনার দিকে তাকালে তোমার দরবারে দুটি হাত উঠাতে বড় লজ্জা লাগে, গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার হাবিবের দিকে তাকায়া তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনার বোঝা নিয়ে মাহফিলে আসছি, আমাদেরকে বেগুনাহ বানায়া ফিরাইয়া দাও। আল্লাহ যারা মাহফিলে আছে আর যারা নেই প্রত্যেকের গুনাগুলি মাফ করে দেন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহ মাফ করে দেন, ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দেন, যারা সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে, প্রত্যেকের জীবনের গুনাগুলি মাফ করে দে। আল্লাহ ওলামাই কেরামের গুনাহ মাফ করে দে, আল্লাহ কমিটির সদস্যদের গুনাহ মাফ করে দে, যুব সমাজের গুনাহ মাফ করে দে, দাড়ি পাকনা মুরুব্বীদের জীবনের গুনাহ মাফ করে দে। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটাইয়া দেন, গুনার বোঝা সহ কাফনের কাপড় পরাইও না, গুনাগার বানাইয়া কবরে নিও না, গুনাগার বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইও না। আল্লাহ গুনাগার বলে ডাকে দিও না, গুনাগার বলে ডাকে দিও না। জীবনে আল্লাহরে অনেক ডাকছেন, তবে মন ভরে মায়া করে ডাকতে পারি না। আজকে তফসির মাহফিলে একটু মায়া ভরা মন দিয়ে আমার আল্লাহরে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
আল্লাহ আল্লাহ তোমারে মায়া ভরে ডাকলাম, আল্লাহ তোমার এই নামের উসিলায় আমাদের দোয়া কবুল করে না। আল্লাহ সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের দরজা পাকে ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবীর দরজা আতহারে পৌঁছাইয়া দি। তমাম সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহ তমাম জগতের মুমিন মুমিনাতগণের আরওয়াইফাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কামলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ মাযাহিবে আরবা তারা একে আরবা গুণের দরজা বুলন্দ করে দেন। রাব্বুল আলামিন আল্লাহ আমাদের পীর ওস্তাদ যারা যেখানে আছে প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা কবরে, আল্লাহ বাবা যা আনন্দকার কবরে, ও আল্লাহ আমি গুনাহগার আমার উমা নই বাপরে। দুনিয়াতে কত রকমের মানুষ দেখা যায় কিন্তু বাবা মার মতো মানুষ পাওয়া যায় না। জানি না কার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিছ, কার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ তুমি মেহরবানি করে তাদের রুহের প্রতি হাদিয়াগুলো পৌঁছিয়া দাও, কিয়ামত পর্যন্ত কবর আজাব মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না রে আল্লাহ। আল্লাহ 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 আমাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মাহফিলের আয়োজন করছেন এই তাদের আত্মীয় স্বজনের কবর আজাব মাফ করে দেন। আল্লাহ যারা সহযোগিতা করছেন তাদেরকে মাফ করে দেন, তাদের মা বাবকে মাফ করে দেন। আল্লাহ যারা এই সিন্নির ব্যবস্থা করেছে, আল্লাহ গোস্ত দিয়েছে, চাল ডাল দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, দেশ বিদেশ থেকে পাঠাইছেন, আল্লাহ প্রত্যেকের এই দান সৎকাগুলো কবুল করে নেন, প্রত্যেকের রুজির মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেকেই অসুস্থ, আল্লাহ আমার কাছে দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের নাম ধরে ধরে বলা তো সম্ভব না রে আল্লাহ। আল্লাহ আপনি জানেন কে অসুস্থ, আল্লাহ প্রত্যেকের শেফায়ে কামেলা দান করে দেন, আল্লাহ শেফায়ে আজলা নসিব করে দেন, আল্লাহ শেফায়ে আজলা নসিব করে দেন, আল্লাহ শেফায়ে আজলা নসিব করে দেন। আল্লাহ আমি অসুস্থ আমাকে সুস্থ করে দেন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই তাফসীর মাহফিল নাজাতের উসিলা করে দেন। আল্লাহ প্রতি বছরের জন্য তাফসীর মাহফিল কবুল করে নেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আল্লাহ আপনি খুব আবেদা জাহেদা বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি মেহরবানি করে নবীর মহব্বত, ইমানের মহব্বত, কালামে হাকিমের মহব্বত অন্তরে পয়দা করে দেন। আল্লাহ সুন্নতের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজির মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেক মুরব্বীরা দোয়া চেয়েছেন, আল্লাহ সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আল্লাহ এবং আমার পাশে মুরব্বী, আল্লাহ যিনি সভাপতি দেলওয়ার সাহেবের আব্বা, আল্লাহ মুরব্বী আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি মেহরবানি করে ওনাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ ওনাদের নেতৃত্বে এই তাফসীর মাহফিলকে প্রতি বছরের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ অনেকে বিদেশ থাকে, আল্লাহ প্রবাসী জীবন যাপন করে, আল্লাহ এই কষ্ট করে টাকা রুজি করে তাফসীর মাহফিলের জন্য পাঠায়, আল্লাহ তাদের এই দানকে কবুল করেন, তাদের রুজির মধ্যে বরকত দেন, তাদের সন্তানগুলোকে কবুল করে নেন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ আল্লাহ মিয়ানমারের মুসলমানগুলোকে হেফাজত করেন, আল্লাহ 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 এই মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই জালেমদেরকে আপনি দমাইয়া দেন, আল্লাহ এই ইহুদি নাসারা কাফের মুশরিকদেরকে হালাক করে দেন, আল্লাহ যদি হালাকি না থাকে হেদায়েত দান করেন। আল্লাহ কাশ্মীরের মুসলমান, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ ভারতের মুসলমান, আল্লাহ বাংলাদেশের মুসলমানকে আপনার কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমানকে আপনার হাতে সবর্দ করে দিলাম। আল্লাহ একটু আল্লাহ ডাক দেন না, আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তুমি চাই মুসলমানদের রক্ষাকারী আর কেউ নাই, আল্লাহ আল্লাহ মুসলমানের জান মালের নিরাপত্তা আপনি দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশটাকে আপনি আল্লাহ অপশক্তি থেকে, আল্লাহ ইহুদি চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমানগুলোকে হেফাজত করেন, মসজিদ মাদ্রাসা বক্তব্যগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সকল ওলামায়ে কেরামের মান সম্মান ইজ্জত আপনি বাড়িয়ে দেন।
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وصحابه وذريته وأهل بيته أجمعين الله شرب شيء شكنا در خستو الله أما در فتكر شنطان قلو ري قبول كرن الله الله پريكاتي شنطان قلو كي بحالو پريكا دوا توفيق دن الله جيسي جيديسي ابن پيسي پريكا رزال اغامي انتريش تاريكي پرقاشو بي الله الله جارا پريكا ديسي الله تادر كي بحالو پاس قرار جنگو দান করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله আজকে যে করে আমাদের লজিং আল্লাহ আল্লাহই শাহেদ আল্লাহ আমেরিকা যাওয়ার আশা করছে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ সব কাগজপত্র আল্লাহ ওকে হওয়ার তৌফিক দেন আল্লাহ আপনি রহম করেন আল্লাহ আপনি সাহায্য করেন যারাই বিদেশ লন্ডন আমেরিকা জাপান যাওয়ার আশা করছে সৌদি আরব কুয়েত যাওয়ার চেষ্টা করছে দুবাই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে আল্লাহ প্রত্যেকের যাওয়ার ব্যবস্থা করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته